আমাদের মা হযরত উম্মে হানী রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের মাঝে হাদিসটি পাওয়া যায়। হযরত উম্মে হানী রাদিয়াল্লাহু আনহা বয়স্ক যখন হয়ে গেলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আগের মতো ইবাদত করার সামর্থ্য হয় না, রাত জাগিয়ে তাহাজ্জুদও আমি পড়তে পারি না, নবী হে আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি অল্প সময়ে অনেক সওয়াবের ভাগী হয়ে যাব। নবীজি বললেন, উম্মে হানী রে, তুমি শোনো, 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, বিনিময়ে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া, 100 উট, 100 গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যাবে। এই তসবিহগুলো সব সময় রাসূলের সুন্নাহ আমল ছিল, একটি আমল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তসবিহটি অন্ততপক্ষে 100 বার পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। এটি এই দিন উপলক্ষ করে নয়, যতদিন জীবিত থাকেন ততদিন আমল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। দুই নম্বর একটি আমল করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন এই তাসবিহটা 10 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 40 লক্ষ নেকি লিখে দেন। প্রিয় ভাইরা, হায়াতের মাঝে আপনি কতদিন জীবিত থাকেন এটি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কখন আপনার মৌতের টিকিট চলে আসবে এটি আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন এটি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্যই আমলটি করবেন। হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন, মান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 10 মাররা 10 বার পড়বে, কাতাবাল্লাহু লাহু 40 আলফা আলফা হাসানা, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 40 লক্ষ নেকি লিখে দেবেন। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর, সূরাতুল ইখলাস পারলে 10 বার পড়ুন, বেশি পারলে 20 বার পড়ুন, বেশি পারলে 30 বার পড়ুন। 10 বার পড়লেন একটি জান্নাত, 20 বার পড়লেন 2টি জান্নাত, 30 বার পড়লেন 3টি জান্নাতের মালিক হয়ে যাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের কথা যখন সাহাবীদেরকে বললেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমল যদি আমরা প্রতিদিন করতে থাকি জান্নাতের মাঝে তো আমাদের জন্য অনেক প্রাসাদ তৈরি হয়ে যাবে। নবীজি হযরত আবু বকর হযরত ওমরকে বললেন, ওমর, আল্লাহু আওসাউ মিন জালিকা, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তোমাদেরকে দেবেন এত খুশি হওয়ার কারণ নাই, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। 5 নম্বর, প্রিয় ভাইরা যে কাজটি করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পারলে 100 বার পড়ুন। 100 বার পড়ার বিনিময় কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 100 বার পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন নেকি দেবেন, কিয়ামতের ময়দানে তোমার মতো আগুন নিয়ে কেউ উঠতে পারবে না। এই জন্য প্রিয় ভাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি করা যাবে তো ইনশাআল্লাহ। পারলে যদি না পারেন একবার পড়ুন, কতবার? একবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুত্তাত খতায়া ওয়ালাউ কানা মিস্তাজাবাদিল বাহার, সহিহ বুখারীর হাদিস, যদি তুমি গুনাহ করে থাকো ওই গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেয়। প্রিয় ভাইরাম, 6 নম্বর, একটি আমল করুন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। আমলগুলা সহজ কিন্তু আমরা আমলগুলা করি না। এই রাত্রে যেহেতু ইবাদত করবেন, অন্ততপক্ষে একটি সুন্নত জীবন আমল করেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে বলবেন, মোট হবে 300 বার। আমাদের মা হযরত উম্মে হানী রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের মাঝে হাদিসটি পাওয়া যায়, হযরত উম্মে হানী রাদিয়াল্লাহু আনহা বয়স্ক যখন হয়ে গেলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আগের মতো ইবাদত করার সামর্থ্য হয় না, রাত জাগিয়ে তাহাজ্জুদও আমি পড়তে পারি না, নবী হে আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি অল্প সময়ে অনেক সওয়াবের ভাগী হয়ে যাব। নবীজি বললেন, উম্মে হানী রে, তুমি শোনো, 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, বিনিময়ে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া, 100 উট, 100 গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যাবে। প্রিয় ভাইরাম, আপনি এবার তসবিহ পড়লেন,
নফল নামাজ আপনার আদায় হয়ে গেল, এবার রবের দরবারে তওবা করেন, জীবন অনেকগুলো গুনাহ তো আমি আপনি করেছি। নবীজি রহমাতুল্লিল আলামিন নবী হওয়ার পরেও নবীজি বলেন কুল্লু বানি আদম খতা ওয়া খায়রুল খতাঈনা ফাত্তাওয়াবুন, সমগ্র বনি আদম গুনাহ করে, গুনাহ করাটাই বনি আদমের স্বভাব, তবে সবচেয়ে ওই গুনাহ করনেওয়ালা মানুষটা দামি যে গুনাহ করার পরে রবের কাছে ক্ষমা চায়। আজকের এই রজনী রবের ঘোষণা, রব আপনাকে ক্ষমা করবেন, এই ক্ষমার ঘোষণা শোনা পরেও যে বান্দা ঘুমিয়ে থাকবে, যে বান্দা রবকে স্মরণ করবে না, যে বান্দা ফেসবুকের মাঝে ডুবে থাকবে, যে বান্দা টিভি সিরিয়ালের মাঝে ডুবে থাকবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার মতো দুর্ভাগা, আপনার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। একটি হাদিস বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের মাঝে হাদিসটি পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ বলছেন একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার উপকণ্ঠে একজন নারীকে আমি একাকী পেয়েছিলাম, ওই নারীকে একাকী দেখার পরে আমি তাকে বিভিন্ন প্রলোভনে ফেললাম, প্রেমের জালে তাকে আটকিয়ে ফেললাম, নবীজি তার সাথে সহবাস করা ছাড়া আমি সমগ্র কিছু করেছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনের সমগ্র স্বাদ উপভোগ করলাম, পরকালীন জীবনে তো আমি জাহান্নামী হয়ে গেলাম, নবীজি আমার ব্যাপারে আপনি ফয়সালা দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর দিকে তাকালেন না, হযরত ওমর পাশে ছিলেন, ওমর বললেন হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার গুনাহটা গোপন রেখেছিল, কেন তুমি প্রকাশ করছো? তুমি গোপনে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তো মাফ করে দিতে পারে। ওই সাহাবী চলে যেতে লাগলেন, আল্লাহর নবী আরেকজন সাহাবীকে পাঠালেন, ওই সাহাবীকে ডাক দাও। সাহাবী আসলো, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিল, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি যুলফাম মিনাল লাইল ওয়া ইন্নাল হাসানাতা ইউযহিবুনাস সাইয়াত, তোমার জন্য ফয়সালা হলো, গুনাহ যেহেতু করেছো নামাজ কখনো ছেড়ে দিও না, রাত যখন গভীর হয়ে যাবে, পৃথিবীর সমগ্র মানুষ যখন ঘুমিয়ে যাবে, আর বিছানার মধ্যে ঘুমাইও না, জীবনে যেহেতু গুনাহ হয়ে গিয়েছে, নামাজের যায় নামাজে দাঁড়িয়ে রবকে স্মরণ করে কাঁদ, ইন্নাল হাসানা ইউযহিবুনাস সাইয়্যা, নেক আমল মানুষের গুনাহ দূর করে দেয়, নেক আমল মানুষের গুনাহ দূর করে দেয়। প্রিয় ভাই, হাত জোড় করে বলি, আজকে আমি মারা গেলে কবরে আমি যাব, আপনি মারা গেলে আপনার কবরে যাবেন, অনেক সম্পদের মালিক আপনি, আপনার ব্যাংকের মাঝে অনেক টাকা আছে, বিএমডাব্লিউ গাড়ি নিয়ে আপনি চলেন, সমাজের মাঝে আপনার অনেক সুনাম আছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আল্লাহর কসম কেউ আপনার সাথী হবে, আল্লাহর কসম কেউ আপনার সাথী হবে না। আপনি এবার একনিষ্ঠ নিয়ে তো তওবা করলেন, তওবা করার পরে এবার দোয়া করেন, হাত তুলে দেন রব্বুল আলামিনের দরবারে, দোয়া করেন, কি দোয়া করবেন? যখন মুনাদ হাত বাড়িয়ে দেবেন, মনে মনে ভাববেন আমার আল্লাহ যেন আমার সামনে আছে, আমি যেন আমার আল্লাহর সামনে হাত বাড়িয়েছি, আমার ফরিয়াদগুলো যেন আমার আল্লাহর কাছে করছি, এরকম মনে মনে ভাববেন, এটা গুনাহ না, এটা রাসূলের সুন্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল কারীম বলেন রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, আনা ইনদা যন্না আব্দি ওয়া আনা মাআ, আমার গোলাম আমার ব্যাপারে যা ধারণা করে, আমার গোলাম আমার ব্যাপারে যা ধারণা করে, আমি গোলামের ব্যাপারে তেমনই হয়ে যাই, ওয়া আনা মাআ, আমি গোলামের সাথে সব সময় থাকি। এরপরে নবীজি বলেন, ওয়া ইন যাকারতানি নাফসা, গোলাম তুমি যদি একাকী আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ একাকী তোমার জিকির করি, তুমি যখন মসজিদে বসে আমাকে স্মরণ করো, আমি তোমার চেয়ে দামি মসজিদে তোমাদেরকে স্মরণ করি। এই জন্য প্রিয় ভাই, আজকের এই রজনীতে আমরা আল্লাহর কাছে চাইতে পারবো তো ইনশাল্লাহ, দোয়া করতে পারবো তো ইনশাল্লাহ।